মুরগির কলিজা বা মানুষের কলিজা হলো শোধনাগার, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যা কিছু বর্জ্য পদার্থ তা সংগ্রহ করে রাখে কলিজা। মুরগির ক্ষেত্রেও একই ধরনের ঘটনায় দেখা যায়। বাজার থেকে যে ধরনের মুরগি কিনে আনা হয়, সেই মুরগিগুলোকে যে খাবার খাইয়ে রাখায় তা অত্যন্ত রাসায়নিক যুক্ত হয়, অর্থাৎ ক্রোমিয়াম নামক এক প্রকার রাসায়নিক তাদের খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ানো হয়, যার ফলে মুরগির বৃদ্ধি ঘটে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু এই ক্রোমিয়াম প্রতিনিয়ত জমা হতে থাকে মুরগির কলিজার মধ্যে, তারপর সেটা জমা হয় মস্তিষ্কে, তারপর সব থেকে কম থাকে মাংসে, কিন্তু তবুও তার পরিমাণ খুব কম, তেমন কিন্তু নয়। তাই ডাক্তারেরা এমনটা পরামর্শ দিয়ে থাকছেন যে দরকার হলে বাচ্চাদের মুরগির হাড়ের জুস বা মুরগির মাংস খাওয়ানো উচিত বড় মুরগির তুলনায়, কারণ বাচ্চা মুরগির মধ্যে ক্রোমিয়ামের সংখ্যা অনেক কম থাকে। আপনাকে যদি বলা হয় যে আর্সেনিক যুক্ত পানি আপনি আপনার শিশুকে পান করান বা ফরমালিনে চুবানো কোনো ফল আপনি আপনার শিশুকে খাওয়ান, তাহলে কি আপনি সেটা করতে পারবেন? পারবেন না, কারণ আপনি জানেন যে আর্সেনিক এবং ফরমালিন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, ঠিক তেমনই হচ্ছে ক্রোমিয়াম। তাই মুরগির কলিজা খাওয়ানোর আগে একবার ভেবেচিন্তে দেখবেন।